তুমি আমার জন্য কি করেছো, এই একটা কথার কারণে কোটি কোটি নারীকে জাহান্নামে নিয়ে চলে যাবে। পুরুষের চাইতে নারীদের সংখ্যা জাহান্নামে কেন বেশি হবে, অনেকগুলো রিজন আছে, কিন্তু জাস্ট আমি আজকে একটা রিজন শেয়ার করতে চাই, সেটি হচ্ছে বাংলাদেশের ম্যাক্সিমাম নারী একটি বাক্য বলার কারণে জাহান্নামে যাবে। সে বাক্যটি হচ্ছে যে নারীরা স্বামীর উপরে ম্যাক্সিমাম ক্ষেত্রে অকৃতজ্ঞতা প্রকাশ করে, তারা অকৃতজ্ঞ হয় এবং স্বামীর যে স্যাক্রিফাইস এটা তারা স্বীকার করতে চায় না। স্বামী তার জন্য যেই পরিমাণ খাটে, বাসার বিল তার স্বামী দেয়, গ্যাসের বিল তার স্বামী দেয়, তার জন্য পুরোটা সময় তাড়িয়ে দেয়, এত কিছু করার পর তাকে টেক কেয়ার করে, তার শ্বশুর শাশুড়িকে টেক কেয়ার করে, তার এই যে স্যাক্রিফাইস, কিন্তু অনেক নারী দেখা যায় এই স্যাক্রিফাইসকে, অনেক নারী তার স্বামীর স্যাক্রিফাইসকে স্বীকার করতে চায় না, অকৃতজ্ঞতা প্রকাশ করে। জাস্ট এই কারণে অনেক নারী জাহান্নামে যাবে যে তুমি আমার জন্য সারা জীবনে কি করেছো, সারা জীবন তার জন্য খাটলো কিন্তু একদিন কমতি হলে সেই দিন নারী বলে তুমি আমার জন্য কি করেছো, এই একটা কথার কারণে কোটি কোটি নারীকে জাহান্নামে নিয়ে চলে যাবে। মনে রাখবেন, আল্লাহর রসুল যখন মেরাজের রাতে জান্নাত এবং জাহান্নামে ভিজিট করলেন, আল্লাহর রসুল লক্ষ্য করলেন যে জাহান্নামে নারীরা তার জিব্বার মাধ্যমে গোটা বডিটা তাকে উলঙ্গ করে ঝুলিয়ে রাখা হয়েছে। আল্লাহর রসুল জিজ্ঞেস করলেন যে ইয়া জিব্রাইল, এরা কারা? জিব্রাইল আলাইহিসসালাম বললেন, ওহে নবী, এরা হলো ওই কপাল পোড়া নারী যাদের উপরে তাদের স্বামী অসন্তুষ্ট ছিল। এই একটি কথা বলার কারণে নারীরা জাহান্নামে যাবে। এজন্য একজন নারী বি কেয়ারফুল যে আপনার হাজব্যান্ডের যে স্যাক্রিফাইস এটা আপনি স্বীকার করেন যে হ্যাঁ, আমার হাজব্যান্ড আমার জন্য যথেষ্ট সে স্যাক্রিফাইস করে, যথেষ্ট সে আমাকে খেয়াল রাখে এবং কথায় কথায় তার প্রতি শুকরিয়া আদায় করেন। একটা হাদিস শেয়ার করতে চাই, সেটি হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালাম যখন তার সন্তান ইসমাইল আলাইহিসসালামের বাসায় বেড়াতে গেলেন, তখন ইব্রাহিম আলাইহিসসালাম যখন দরজায় নক করলেন, ভেতর থেকে আওয়াজ আসলো, মান আংটা কে তুমি? তখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমি একজন মুসাফির, বৃদ্ধ লোক, খোলো আমি তোমার সাথে কথা বলবো। যখন ইসমাইল আলাইহিসসালামের ওয়াইফ গেট খুললেন, তখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন যে তোমার স্বামী কোথায়, সে কেমন আছে এবং তোমাদের অবস্থা কেমন, তোমাদের দিনকাল কেমন যাচ্ছে? তখন ইসমাইল আলাইহিসসালামের ওয়াইফ অনেকটা রুড বিহেভ করলেন এবং কথার মধ্যে কোনো মাধুর্যতা নাই, এবং সে বলল যে আমাদের অবস্থা বেশি একটা ভালো না, আমাদের অবস্থা বেশি একটা ভালো যাচ্ছে না, আমাদের অবস্থা খুবই খারাপ, একবেলা খায় তো আরেক বেলা খায় না। মানে দ্যাট মিন্স তার কথায় অকৃতজ্ঞতা প্রকাশ পেল তার স্বামীর প্রতি। তখন ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালামের ওয়াইফকে বললেন যে তোমার হাজব্যান্ড যখন বাসায় ফিরবে, তাকে বলো সে যেন তোমার বাড়ির দরজার কপাটটা চেঞ্জ করে ফেলে। এখন নবীর সিগনাল, নবীর বুঝে যখন আফটার সার্টেন পিরিয়ড ইসমাইল আলাইহিসসালাম বাসায় ফিরলেন, তখন তার ওয়াইফ ইসমাইল আলাইহিসসালাম বুঝতে পারলেন যে বাসায় কেউ একজন এসেছিল। ইসমাইল আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, বাসাও কি কেউ এসেছিল? ও তার ওয়াইফ বলল যে কিছুক্ষণ আগে একজন বৃদ্ধ লোক আসছিল এবং সে বলল তুমি আসলে তোমাকে যেন বলতে বলি যে বাসার কপাটটা যেন চেঞ্জ করা হয়। তখন ইসমাইল আলাইহিসসালাম বুঝলেন সে আর কেউ না, সে হলো এই যুগের শ্রেষ্ঠ নবী হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, শ্রেষ্ঠ নবী এবং তার পিতা। তখন ইসমাইল আলাইহিসসালাম বুঝলেন যে আমার বাবা এই কথার মাধ্যমে ইঙ্গিত করেছে আমি যেন তোমাকে বিদায় দিয়ে দিই, তুমি কি কিছু বলেছ? সে বলল যে হ্যাঁ, আমি অকৃতজ্ঞতা প্রকাশ করেছি। তখন সে বলল যে আমার বাবার ইঙ্গিত এসছে আমি যেন তোমাকে বিদায় করে দে। আবার লং টাইম আফটার লং টাইম পরে আবার যখন ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালামের বাসায় আসলেন, আবার আগের মতো গেট নক করলেন, তখন ভিতর থেকে মিষ্টি আওয়াজ আসলো যে কে তুমি, কে আপনি? ইব্রাহিম আলাইহিসসালাম বললেন আমি একজন মুসাফির, বৃদ্ধ লোক। তখন জিজ্ঞেস করলো যে তোমাদের দিনকাল কেমন যাচ্ছে, সময় কেমন যাচ্ছে? ইসমাইল আলাইহিসসালামের দ্বিতীয় স্ত্রী বলল আলহামদুলিল্লাহ, আমরা যেমন আসছি আলা কুল্লি হাল, আল্লাহ সে অবস্থা আমাদেরকে ভালো রেখেছেন। এবার ইব্রাহিম আলাইহিসসালাম বললেন যে তোমার স্বামী যখন বাসায় ফিরবে তাকে বলো সে যেন এই বাড়ির কপাট চেঞ্জ না করে এবং এই বাড়ির কপাট সে যেন কিয়ামত নিঃশেষ নিঃশ্বাস পর্যন্ত সে যেন ধরে রাখে। এটা বলল আফটার সার্টেন পিরিয়ড যখন ইসমাইল আলাইহিসসালাম আবার আসলেন, তখন তার ওয়াইফ বলল যে এরকম একজন লোক আসছিল, বলল যে বাসার কপাট যেন চেঞ্জ না করে। তখন ইসমাইল আলাইহিসসালাম বলল হ্যাঁ, তিনি আমার পিতা এবং সে ইঙ্গিত দিল যে আমি যেন তোমাকে শেষ নিঃশ্বাস পর্যন্ত, মরণ পর্যন্ত আমি যেন তোমাকে না ছাড়ি, তোমাকে ধরে রাখি।
এজন্য মিষ্টি কথা মনে রাখবেন, স্বামীরা তার স্ত্রীর মুচকি হাসি আর মিষ্টি কথার পাগল হয়, এবং যেই স্বামী তার নারীর প্রতি তার স্ত্রীর প্রতি সন্তুষ্ট, ওই স্ত্রী মরার পরপরই সাথে সাথে সে জান্নাতে প্রবেশ করবে। আর যেই নারীর প্রতি তার স্বামী সন্তুষ্ট না, সেই নারী মৃত্যুর পরে জাহান্নাম তার জন্য নির্ধারিত হয়ে যাবে। এজন্য বি কেয়ারফুল। একজন নারীর সবচাইতে মেন ক্যারেক্টার হচ্ছে তার একজন ভালো স্বামী। একজন নারীর যদি ভালো স্বামী না থাকে তাহলে তার জীবনে কিচ্ছু নাই। আর যেই নারীর জীবনে ভালো স্বামী নাই, সেই নারী সমাজের কাছে, বাবার কাছে, মায়ের কাছে, ভাইয়ের কাছে, বোনের কাছে একটা ভোজবোঝা হয়ে যায়। এজন্য বি কেয়ারফুল, আপনি কৃতজ্ঞবোধ হবেন। আপনার স্বামীর যে স্যাক্রিফাইস, তার দিন যে পরিশ্রম, সেটা কিন্তু আপনার জন্যই, ভবিষ্যৎ আপনার সন্তান সন্ততির জন্যই। এবং এটা ভেবে আপনি আপনার স্বামীর প্রতি কৃতজ্ঞ হবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আপনার সংসারের প্রতি সুখময় করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক সমস্ত নারীদেরকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুক, স্বামীর প্রতি কৃতজ্ঞ হওয়ার তৌফিক দান করুক। আমিন।